খুশির খবর, আজ থেকে চালু চারটি বাড়তি ট্রেন। কোন রুটে চলবে এই চারটি বাড়তি ট্রেন, কতদিন চলবে, কোন কোন সময় চলবে জানিয়ে দেব সম্পূর্ণ বিস্তারিত, সঙ্গে থাকুন। আপনি দেখছেন নিউজ অল টাইমস, আপনার সাথে আছি আমি তন্ময়। ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে, ভিডিওটিকে একটি লাইক করে দিন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা ঘন্টাটি বাজিয়ে দিন, প্রতিটি নতুন খবরের আপডেট সবার আগে পেতে। পুজোর কলকাতায় বাঁধ ভাঙা ভিড় দেখে গভীর রাতে ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল রেল। পুজোয় দর্শনার্থীদের বাঁধ ভাঙা ভিড় দেখে গভীর রাতে ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল রেল। ষষ্ঠীর দিন দুপুর থেকেই শহরতলির ট্রেনে ভিড়, গ্রাম ও মফস্বল থেকে শহরে আসছেন দর্শনার্থীরা। গত বছর কোভিডের চরম ধাক্কায় বিপর্যস্ত ছিল জনজীবন, লোকাল ট্রেন ছিল বন্ধ, এবারও পুরোপুরি স্বাভাবিক হয়নি লোকাল ট্রেন চলাচল। তা সত্ত্বেও এবার জনজোয়ার আছড়ে পড়েছে শহরে, হাওড়া শিয়ালদহমুখী ট্রেনে ভিড়। এই ভিড় দেখেই রাতের ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে হাওড়া ডিভিশন। শিয়ালদহ ডিভিশন পুরোপুরি সিদ্ধান্ত না নিলেও প্রয়োজন হলেই রাতে ট্রেন চালাবে, এজন্য পুরোপুরি প্রস্তুতি নিয়ে রেখেছে ডিভিশন। হাওড়ার সিনিয়র ডিভিশনাল অপারেশন ম্যানেজার রোশন কুমার জানাচ্ছেন, কোভিড শুরুর আগের বছর অর্থাৎ 2019 সালে পুজোয় গভীর রাতে যত ট্রেন চলেছিল এবার তার থেকে বেশি ট্রেন চালানো হবে। ওই বছর 8টি ট্রেন গভীর রাতে চলেছিল বিভিন্ন শাখায়, এবার 12টি ট্রেন চলবে। ট্রেনের সংখ্যা এখন কম, তাই ট্রেনের ব্যালেন্সিং রক্ষায় বাড়তি 4টি ট্রেন চলবে এবার সপ্তমী থেকে নবমী পর্যন্ত। হাওড়া থেকে রাত 12:45 বর্ধমান মেন শাখার জন্য একটি ট্রেন ছাড়বে, সেটি 3:10 বর্ধমান পৌঁছবে। বর্ধমান থেকে হাওড়ার উদ্দেশ্যে রাত 9:30 ছাড়বে একটি ট্রেন, যা 12:05 হাওড়া পৌঁছবে। হাওড়া থেকে বর্ধমান কর্ড লোকাল ছাড়বে 1:15। বর্ধমান থেকে হাওড়ার উদ্দেশ্যে একটি ট্রেন ছাড়বে রাত 10:30। রাত 1:50 ও 2:50 হাওড়া থেকে ছাড়বে 3টি ব্যান্ডেল লোকাল। ব্যান্ডেল থেকে হাওড়ার উদ্দেশ্যে ছাড়বে 3টি ট্রেন, সেগুলি ছাড়বে রাত 11:30, 12:30 এবং 1:30। চাওড়াফুলি থেকে রাত 12:30 তারকেশ্বরের উদ্দেশ্যে ছাড়বে একটি ট্রেন, তারকেশ্বর থেকে হাওড়ার উদ্দেশ্যে আরও একটি ট্রেন ছাড়বে রাত 11:10। এদিকে শিয়ালদহের DRM SP সিং বলেন, এখন এ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হলেও প্রস্তুতি নিয়ে রাখা হচ্ছে যাতে রাতেই প্রয়োজনে শিয়ালদহ থেকে ট্রেন ছাড়তে পারে। পুজোর ভিড় নিয়ন্ত্রণের পাশাপাশি রাতে মহিলা ও শিশুদের সুরক্ষায় RPF-এর সহেলি বাহিনী প্রস্তুতি থাকবে। দুষ্কৃতীদের ধরতে RPF-এর অপরাধ দমন শাখা তৎপর রয়েছে। পঞ্চমীর রাতেই হাওড়া স্টেশনে 4 দুষ্কৃতীকে ধরা হয়েছে মোবাইল চুরির অপরাধে। পার্কিং এলাকায় নজরদারির পাশাপাশি শিয়ালদহ দক্ষিণ শাখায় স্টেশনে প্রবেশের মুখে বেআইনি হকার পনির বাজারের জন্য যাত্রীদের চলাফেরার অসুবিধা হচ্ছে, তাই এই সিদ্ধান্ত রেলের। এখনকার খবর এই পর্যন্তই, পরবর্তী খবরের আপডেট পেতে সঙ্গে থাকুন এই চ্যানেলটির। ধন্যবাদ।